আসসালামু আলাইকুম। বিএসসি পাস প্রথম বর্ষের শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো আছো। আজকের এই অনলাইন ক্লাসে আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তৌহিদা বেগম, সহকারী অধ্যাপক, প্রাণিবিদ্যা বিভাগ, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম। আজকে আমাদের এই অনলাইন ক্লাসে আলোচ্য যে বিষয়বস্তু সেটি কি, নিশ্চয়ই স্ক্রিনে ছবিটি দেখে তোমরা বুঝতে পারছ। তোমাদের সিলেবাসে পেপার টু অডিটের অন্তর্ভুক্ত একটি অধ্যায় কনড্রিকথিস এর অন্তর্ভুক্ত প্রাণী স্কোলিওডন, এটি সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। স্কোলিওডন অর্থাৎ হাঙ্গর, এই প্রাণীটির যে টপিকগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব, এক নজরে আগে আমরা সেগুলো দেখে নিই। প্রথমেই কনড্রিকথিস শ্রেণীর বৈশিষ্ট্য, এরপর স্কোলিওডনের শ্রেণীবিন্যাসগত অবস্থান, স্কোলিওডনের স্বভাব ও বসতি, এর বাহ্যিক গঠন, এর পরিপাকতন্ত্রের গঠন এবং পরিপাকের শারীরবৃত্ত, এই কয়েকটি বিষয় নিয়ে আজকে এই ক্লাসে আমরা আলোচনা করব। স্কোলিওডন বা হাঙ্গর কনড্রিকথিস শ্রেণীর অন্তর্ভুক্ত, অর্থাৎ যাদেরকে আমরা বলি কোমলাস্থি বা তরুণাস্থি মাছ। এই কনড্রিকথিসের কয়েকটি বৈশিষ্ট্য আগে আমরা এক নজরে দেখে নিব, সেগুলো কি কি, কারা কনড্রিকথিস শ্রেণীর অন্তর্ভুক্ত প্রাণী, কিভাবে আমরা চিনব। যেমন প্রথমেই হচ্ছে এদের দেহ অঙ্কীয় পৃষ্ঠীয়ভাবে চাপা, অর্থাৎ অঙ্কীয় এবং পৃষ্ঠীয় দিকে উভয় দিকে এরা এদের বডিটা চাপা থাকে। মুখচ্ছিদ্র অঙ্কীয়, অর্থাৎ মস্তকের অঙ্কীয় দিকে কিন্তু মুখচ্ছিদ্রটি অবস্থান করে। চোখের পেছনে স্পাইরাকল বা শ্বাসরন্ধ্র বিদ্যমান। 5-7 জোড়া ফুলকা থাকে, কানকো থাকে না। ত্বক প্ল্যাকোয়েড আইস দ্বারা আবৃত, এটিও তাদের একটি অন্যতম বৈশিষ্ট্য কনড্রিকথিস প্রাণীদের। পুচ্ছ পাখনা হেটারোসার্কাল ধরনের, অন্তকঙ্কাল তরুণাস্থি নির্মিত, যার কারণে এদেরকে আমরা তরুণাস্থি যুক্ত মাছ বলে থাকি। এছাড়া আরো অনেক বৈশিষ্ট্য আছে, আমরা এখানে জাস্ট কয়েকটি বৈশিষ্ট্য তুলে ধরেছি যেগুলো দিয়ে আমরা সহজে চিনতে পারবো কোনটি কনড্রিকথিস শ্রেণীর অন্তর্ভুক্ত প্রাণী। সিস্টেমেটিক পজিশন, অর্থাৎ স্কোলিওডন প্রাণী জগতের কোথায় আছে, আমরা কিভাবে বুঝবো, এর শ্রেণীবিন্যাসগত অবস্থানটা কি, সেটা আমরা সংক্ষেপে এই ক্লাসিফিকেশনের মাধ্যমে যদি দেখি। অবশ্যই এটি কর্ডাটা পর্ব অন্তর্ভুক্ত একটি প্রাণী, সাবফাইলাম ভার্টিব্রাটা, ক্লাস কনড্রিকথিস, সাবক্লাস ইলাসমোব্রানকি, অর্ডার স্কোয়ালিফর্মিস, ফ্যামিলি চারচিনিডি, জেনাস স্কোলিওডন এবং স্পেসিস, বেশ কিছু স্পেসিস আছে। আজকে আমরা যে স্পেসিসটা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে স্কোলিওডন লেটিকডাস, এবং এটি ব্র্যাকেটে সোরাকোয়া লিখেছে কারণ এটি আগে সোরাকোয়া, স্কোলিওডন সোরাকোয়া নামে পরিচিত ছিল, কিন্তু এখন বর্তমানে এটি লেটিকডাস হিসেবে পরিচিত। আর ইংরেজিতে একে কমন নেম হিসেবে ডগ ফিশ হিসেবে জানা হয়, আর আমরা বাংলায় তো হাঙ্গর বলেই থাকি, কাজে এটি হচ্ছে স্কোলিওডনের শ্রেণীবিন্যাসগত অবস্থান, অর্থাৎ প্রাণী জগতে এটি কোথায় অবস্থান করছে আমরা সেটা নিশ্চয় বুঝতে পেরেছি। স্কোলিওডনের বাসস্থান এবং স্বভাব সম্পর্কে বললে অবশ্যই এটি একটি সামুদ্রিক প্রাণী, এবং স্কোলিওডনের বেশ কিছু প্রজাতি আমাদের এই ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরে পাওয়া যায়, তার মধ্যে স্কোলিওডন সোরাকোয়া বা লেটিকডাস যেটি সেটি সবচেয়ে বেশি দেখা যায়, সেজন্যই আমাদের আলোচনা আজকের এই প্রজাতিটি হচ্ছে স্কোলিওডন সোরাকোয়া। এবং এর স্বভাব যদি আমরা বলি, এটি তরুণাস্থি মাছ, পরভুক এবং মাংসাশী প্রাণী, এদের নিষেক অন্তঃস্থ এবং পরিস্ফুটন সরাসরি, অর্থাৎ স্ত্রী প্রাণীর দেহের অভ্যন্তরে নিষেকটা সম্পন্ন হয় এবং পরিস্ফুটন সরাসরি, অর্থাৎ এই যে এখানে পরেই লেখা হয়েছে জরায়ুজ, অর্থাৎ বাচ্চা প্রসব করে, এরা জরায়ুতেই বাচ্চার পরিবর্তন বর্ধন হয়ে থাকে এবং প্রসব মাধ্যমেই শিশু প্রাণী সেটি বের হয়ে আসে। তাহলে এটি হলো স্কোলিওডনের বাসস্থান এবং স্বভাব সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। মরফোলজিক্যাল স্ট্রাকচার অফ স্কোলিওডন, অর্থাৎ
হাঙ্গরের যে বাহ্যিক অঙ্গসংস্থানিক যে বৈশিষ্ট্য বা গঠন সেটি সম্পর্কে আমরা এখন আলোচনা করব। হাঙ্গরের বাহ্যিক অঙ্গসংস্থান ক্ষেত্রে আমরা প্রথমেই যেটা বলবো, দেহটি মাকু আকৃতির। মাকু বলতে বোঝায় অর্থাৎ সম্মুখ এবং পশ্চাতে অনেকটা সরু হয়ে গেছে, মাঝখানটা প্রশস্ত, এটিকে আমরা বলে থাকি মাকু আকৃতি বা স্পিন্ডল শেপ। লম্বাটে এবং পার্শ্বীয় ভাবে চাপা। তোমরা ছবিটি খেয়াল করলেই কিন্তু বৈশিষ্ট্যগুলো মিলাতে পারবে, এটি লম্বাটে এবং পার্শ্বীয় ভাবে চাপা এর বডিটা। পৃষ্ঠদেশ গাঢ় ধূসর এবং অঙ্কীয় দেশ হলুদাভ সাদা হয়ে থাকে। দেহ মস্ত, দেহকাণ্ড এবং লেজে বিভক্ত, এই তিনটি ভাগে ভাগ করেই এটার যে বাহ্যিক বৈশিষ্ট্যগুলো সেগুলো আলোচনা করা হয়ে থাকে। প্রথমেই মস্তক সম্পর্কে আমরা কি কি জানবো। হাঙ্গরের মস্তক অঙ্কীয় পৃষ্ঠভাবে চাপা, অর্থাৎ উপরে অঙ্কীয় দিকে এবং পৃষ্ঠীয়ভাবে এটি চাপা। ছবিটা দেখলে তোমরা নিশ্চয়ই সেটা বুঝতে পারছ। এবং সূচালো অগ্রভাগ বা তুণ্ড, স্নাউট যেটাকে বলা হয়ে থাকে, এর তুণ্ডটা অনেকটা সূচালো। অর্ধচন্দ্রাকৃতির মুখচ্ছিদ্র অঙ্কীয় দিকে অবস্থান করে থাকে। এই যে অর্ধচন্দ্রাকৃতির মুখচ্ছিদ্রটি মস্তকের ঠিক অঙ্কীয় দিকে অবস্থান করছে। উভয় চোয়ালে তীক্ষ্ণ বাঁকা এবং ধারণও দাঁড়াতে দেখা যায়। মস্তকের উভয় পাশে দুটি নাসারন্ধ্র, মস্তকের উভয় যেখানে দেখা যাচ্ছে মস্তকের উভয় পাশে দুটি নাসারন্ধ্র রয়েছে। প্রতিটি নাসারন্ধ্রের পিছনে একটি করে চক্ষু রয়েছে। বক্ষপাখনা এবং মুখচ্ছিদ্রের মাঝে, এই যে বক্ষপাখনা এখানে দেখা যাচ্ছে আর এটা হচ্ছে মুখচ্ছিদ্র, এই দুটি মাঝে এখানে দেখো প্রতি পার্শ্বে পাঁচটি করে, মোট উভয় পাশে পাঁচ জোড়া ফুলকা ছিদ্র দেখা যায়। তাহলে মস্ত যে চোখের এবং বক্ষপাখনার মাঝখানে এখানে পাঁচ জোড়া, উভয় পাশে মিলে পাঁচ জোড়া ফুলকা ছিদ্র রয়েছে। প্রতিটি চক্ষুর পিছনে ছোট একটি ছিদ্র বা স্পাইরাকল দেখা যায়। এটা হলো মস্তকের বৈশিষ্ট্য, অর্থাৎ মস্তকে অঞ্চলে, মস্তক অঞ্চলে কি কি বাহ্যিকভাবে দেখা যায় সেগুলো। দেহকাণ্ড, হাঙ্গরের দেহকাণ্ডের উভয় পাশে একটি করে পার্শ্বীয় রেখা বা ল্যাটারাল লাইন যেটাকে বলা হয়, এই যে এখানে ছবিতেই দেখা যাচ্ছে পার্শ্বীয় রেখা বা ল্যাটারাল লাইন দেখা যায়। এটি কিন্তু এদের সংবেদী একটি অঙ্গ এবং সমগ্র দেহ ফ্ল্যাকোয়েড আইস দ্বারা আবৃত। এটা হচ্ছে কন্ড্রোথিস প্রাণী বা হাঙ্গরের একটি অন্যতম বৈশিষ্ট্য, ফ্ল্যাকোয়েড আইস দ্বারা আবৃত থাকে। এখানে ফ্ল্যাকোয়েড আইসের ছবি দেওয়া আছে, দেখো একটি ডর্সাল ভিউ এবং একটি এটি হচ্ছে ভেন্ট্রাল অর্থাৎ পৃষ্ঠীয় দৃশ্য। পৃষ্ঠীয় ভাবে দেখলে এটা কেমন দেখাচ্ছে এবং অঙ্কীয় দিক থেকে এটা কেমন। এবং এই ফ্ল্যাকোয়েড আইসে দেখো তোমরা দুটি অংশ রয়েছে, একটি হচ্ছে স্পাইন এবং এরপরে আছে বেজন প্লেট বা ভিত্তি প্লেট যেটাকে বলা হয়, কণ্টক এবং ভিত্তি প্লেট এই দুটো অংশ নিয়েই কিন্তু ফ্ল্যাকোয়েড আইসটা গঠিত। এই ভিত্তি প্লেটের ওই যে অঙ্কীয় দিকে দেখো দেখা যাচ্ছে একটা ক্যাভিটি দেখা যাচ্ছে, এটাকে বলা হয় পাল্প ক্যাভিটি। বেজাল প্লেটের মধ্যে কিন্তু পাল্প ক্যাভিটি রয়েছে। ফ্ল্যাকোয়েড আইস এটি হাঙ্গরের একটি অন্যতম বাহ্যিক অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্য। এখানে ফ্ল্যাকোয়েড আইস সম্পর্কে আমাদেরকে আরেকটু বিস্তারিত জানতে হবে, তাই আমরা আরেকটু বিস্তারিত ফ্ল্যাকোয়েড আইস সম্পর্কে এখন জানবো। ফ্ল্যাকোয়েড আইস সম্পর্কে প্রথমে যেটা বলতে হবে, অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ফ্ল্যাকোয়েড আইস কিন্তু এই হাঙ্গরের দেহে সারিবদ্ধভাবে সাজানো থাকে। প্রতিটি আইসের দুটি অংশ, কণ্টক এবং ভিত্তি প্লেট, আর এই ভিত্তি প্লেটটি ডার্মিসের মধ্যে বসানো থাকে এবং কণ্টকটি ত্বকের বাইরে থাকে। পাশের চিত্রটা খেয়াল করো, এখানে দেখো এপিডার্মিস এবং ডার্মিস, অর্থাৎ ত্বকের যে দুইটা লেয়ার, বাইরের দিকটা হচ্ছে এপিডার্মিস, ভেতরের দিকে হচ্ছে ডার্মিস। এই ভিত্তি প্লেটটা, এইটা এটা হচ্ছে ভিত্তি প্লেট এবং এটা কিন্তু ডার্মিসের মধ্যে প্রবেশ করানো রয়েছে, আর বাইরের যে কণ্টক অংশ সেটি কিন্তু এপিডার্মিসের বাইরে অর্থাৎ ত্বকের বাইরে উন্মুক্ত অবস্থায় রয়েছে। ভিত্তি প্লেটের মধ্যস্থল একটি ছিদ্র থাকে যা পাল্প গহ্বরে উন্মুক্ত হয়ে থাকে। এটি হচ্ছে যে ভিত্তি প্লেটের মধ্যস্থলে একটি ছিদ্র যেটা পাল্প গহ্বরে উন্মুক্ত হয়েছে, এটি হচ্ছে পাল্প গহ্বর এবং এই পাল্প গহ্বরের মধ্যে কিন্তু পাল্প রয়েছে। পাল্প গহ্বরে পাল্প বা সংযোজক কলা বিদ্যমান। এই পাল্প বা সংযোজক কলাগুলো, কানেকটিভ টিস্যু যেটাকে বলা হয়, সেগুলো কি কি নিয়ে গঠিত, ওডন্টোব্লাস্ট, কোষ, রক্তবাহিকা, স্নায়ু ইত্যাদি নিয়েই কিন্তু এই পাল্প নিয়েই কিন্তু পাল্প গহ্বরটা পূর্ণ থাকে। কণ্টক তিনটি,
এটি ডেন্টিন দ্বারা গঠিত এবং বাইরে এনামেল কঠিন স্তর দ্বারা আবৃত। কণ্টকের বাইরের দিকে যে কঠিন স্তর সেটি হচ্ছে এনামেল, এনামেলের নিচেই থাকছে ডেন্টিনের স্তর। এটা হচ্ছে প্ল্যাকোডাইসের গঠন। এখন এই প্ল্যাকোডাইসের গঠন চিত্র আমরা বুঝেছি, কিন্তু এটার পরিস্ফুটন কিভাবে হয়, অর্থাৎ ত্বকে কিভাবে এটার উদ্ভূত হয়, এটা ডেভেলপমেন্টটা কিভাবে হচ্ছে এখন আমরা সেটা জানব। প্ল্যাকোডাইসের পরিস্ফুটন বা ডেভেলপমেন্ট অফ প্ল্যাকোয়েড স্কেল এখানে ছবির মাধ্যমে আমরা আগে বুঝে নিই। প্রথমে বাইরের দিকটা আমি একটু আগে বলেছি, এটা হচ্ছে এপিডার্মিস লেয়ার এবং এরপরে আসছে ডার্মিস লেয়ার। ডার্মিস লেয়ারে দেখো কিছু কোষ দেখা যাচ্ছে, এখান থেকে দেখো কিছু কোষ দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে ওডোন্টোব্লাস্ট কোষ এবং এই কোষগুলো ক্রমশ স্ফীত আর ক্রমশ উপরের দিকে চাপ দেয়, অর্থাৎ এপিডার্মিসে চাপ দেওয়ার ফলে এগুলো কিন্তু এপিডার্মিসকে উপরের দিকে চাপ দেওয়ার ফলে যে একটা একটা প্রবর্ধকের মতো সৃষ্টি হচ্ছে এটাকে বলা হচ্ছে কি, ডার্মাল প্যাপিলা। এটাকে বলা হয়, এই যে উপরের দিকে স্ফীত হচ্ছে যেটা সেটাকে বলা হচ্ছে ডার্মাল প্যাপিলা। এই ডার্মাল প্যাপিলাটা ক্রমশ আরো বাড়তে থাকে। ইতিমধ্যে যে অডন্টোপ্লাস্ট কোষগুলো আছে, যে এখানে দেখা যাচ্ছে অডন্টোপ্লাস্ট কোষগুলো সিক্রেশন থেকে ডেন্টিনের তৈরি হচ্ছে, এই যে ডেন্টিন দেখা যাচ্ছে, এই ডেন্টিন তৈরি হয় এবং ডেন্টিনের বাইরে কিন্তু আবার এনামেল স্তর তৈরি হচ্ছে। তাহলে এটা দেখা যাচ্ছে আস্তে আস্তে এই ডার্মাল প্যাপিলাটা ক্রমশ স্ফীত হওয়ার কারণে এটা কিন্তু ত্বকের বাইরে বের হয়ে এসেছে, আবার এটা এটা নিচের দিক কিন্তু ডার্মিসের মধ্যে আরো প্রবেশ করে গেছে। যেটা ত্বকের বাইরে বের হয়ে গেছে ওটাকে বলা হচ্ছে স্পাইন, আর যেটা ত্বকের মধ্যে ঢুকে গেছে ডার্মিস লেয়ারে সেটাকে বলা হচ্ছে বেজাল প্লেট। এবং এই স্পাইনের দেখো চারপাশে এনামেলের একটা স্তর তৈরি হয়ে গিয়েছে এবং মাঝে এটা ভিতরের দিকে রয়েছে ডেন্টিনের একটা স্তর। এটি হচ্ছে ভিত্তি প্লেট, ভিত্তি প্লেটের ভিতরে এখানেই পাল্প ক্যাভিটি দেখা যাচ্ছে। তাহলে এটা এভাবেই কিন্তু প্ল্যাকোয়েড স্কেলের পরিস্ফুটন হয়, যেটা আমি চিত্রের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এখন বর্ণনা যদি করতে যাই তাহলে আমরা কিভাবে বলতে হবে বিষয়টা সেটা এখন দেখব। প্ল্যাকোডাইসের পরিস্ফুটনটি এখানে চিত্রটা আবার আমি নিচেও রেখেছি তোমরা যাতে সহজে বুঝতে পারো। ত্বকের ডার্মিসে অডন্টোব্লাস্ট কোষগুলো থাকে এবং সেগুলোর মাধ্যমে ডার্মাল প্যাপিলা তৈরি হচ্ছে। ডার্মাল প্যাপিলার কোষগুলো এপিডার্মিসে চাপ সৃষ্টির ফলে ডার্মাল প্যাপিলার কোষগুলো এপিডার্মিসে চাপ সৃষ্টির ফলে প্যাপিলার বর্ধন ঘটে। এপিডার্মিসের নিচে ওডন্টোপ্লাস্ট কোষ থেকে নিঃসৃত ড্যান্টিন জমা হয় এবং পাল্প গহ্বর সৃষ্টি হয়, সেটা আমরা একটু আগেই আলোচনা করেছি, দেখিয়েছি তোমাদেরকে চিত্রে। অপরদিকে ড্যান্টিনের উপর একটি এনামেল স্তরের সৃষ্টি হয়। পাল্প গহ্বর সৃষ্টির সাথে সাথে ত্বক ভেদ করে কণ্টক বাইরে আসে এবং ডার্মিসের প্যাপিলা প্রশস্ত হয়ে ভিত্তি প্লেট গঠন করে। তাহলে এটা হলো এভাবেই এক একটা স্তর পার হয়ে কিন্তু এভাবে প্ল্যাকোডাইসের পরিস্ফুটন ঘটে থাকে। নিশ্চয় তোমরা এখন বুঝতে পেরেছো প্ল্যাকোয়েড আইসের পরিস্ফুটন কিভাবে ঘটে। আমরা ভাঙ্গরের যে দৈহিক গঠনটা বা যে অঙ্গসংস্থানের গঠন পড়ছি প্ল্যাকোয়েড আইস সম্পর্কে সেখানে আমরা আলোচনা করলাম। এখন আমরা দেখব পাখনা, অর্থাৎ কি কি পাখনা দেখা যায়। এখানে দেখা আছে যুগ্ম অযুগ্ম পাখনা বিদ্যমান, হাঙ্গরের দেহে যুগ্ম অযুগ্ম পাখনা বিদ্যমান, সেগুলো কি কি। ফুলকা ছিদ্রের পেছনে ত্রিকোণাকার একজোড়া বক্ষ পাখনা দেখা যায়, এই যে এখানে ফুলকা ছিদ্র এটা ঠিক পেছনে একজোড়া বক্ষ পাখনা রয়েছে। আমি এখানে একটা দুইটা ছবি রেখেছি, একটি পার্শ্বীয় ভাবে দেখতে কেমন দেখাচ্ছে বা পৃষ্ঠীয় দিকে কেমন দেখাচ্ছে, আর একটা হচ্ছে অঙ্কীয় দিক থেকে যাতে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারো সেই জন্য। এটি হচ্ছে সেই বক্ষ পাখনা ফুলকা ছিদ্রের পেছনে অবস্থান করছে। পৃষ্ঠীয় দিকে একটি অগ্র বড় পৃষ্ঠ পাখনা এবং পশ্চাতে একটি ছোট পশ্চাৎ পৃষ্ঠ পাখনা। পৃষ্ঠীয় দিকে একটা বড় পৃষ্ঠ পাখনা যেটা সম্মুখে অগ্রভাগে অবস্থান করছে, আর ঠিক পশ্চাৎ ভাগে একটা ছোট পৃষ্ঠীয় পাখনা। এখানে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ এই যে পশ্চাৎ পৃষ্ঠ পাখনা, এটা অপেক্ষাকৃত ছোট। অঙ্কীয় দিকে একজোড়া শ্রোণী পাখনা এবং একটি অঙ্কীয় পাখনা বিদ্যমান রয়েছে। ঠিক অঙ্কীয় দিকে এদিকে খেয়াল করো, অঙ্কীয় দিকে এটা হচ্ছে বক্ষ পাখনা, ঠিক তার পিছনে একজোড়া শ্রোণী পাখনা এবং শ্রোণী পাখনার ঠিক একটু পিছনেই একটা অঙ্কীয় পাখনা রয়েছে। তাহলে দেখা যাচ্ছে এখানে এই যে পৃষ্ঠ পাখনা গুলো অযুগ্ম, একটা বড় পৃষ্ঠ পাখনা একটা ছোট পৃষ্ঠ পাখনা রয়েছে, আবার এই যে অঙ্কীয় পাখনা যেটা পায়ের পাখনাও বলা হয়ে থাকে এইটা একটা আছে, এটাও কিন্তু অযুগ্ম বা বেজোড়।
আর এদিকে বক্ষ পাখনা, তারপর শ্রোণী পাখনা, এগুলো কিন্তু যুগ্ম পাখনা, অর্থাৎ জোরে জোড়া অবস্থায় আছে, দুটি করে আছে। এটা হলো যুগ্ম অযুগ্ম পাখনা এবং এটা দেহকাণ্ডের বৈশিষ্ট্য। দেহকাণ্ডের শেষ প্রান্তে শ্রোণী পাখনার মধ্যবর্তী স্থানে, আবার খেয়াল করো, দেহকাণ্ডের শেষ প্রান্তে শ্রোণী পাখনার মধ্যবর্তী স্থানে প্রকোষ্ঠের মতো খাঁজকে অবসারণী ছিদ্র বা ক্লোয়েকা বলে। এই ছবিতে আমি এখানে মার্কিং করে রেখেছি, দেখো এই যে দুইটা শ্রোণী পাখনা দেখা যাচ্ছে এবং এই দুইটা শ্রোণী পাখনার মাঝখানে একটা খাঁজের মতো থাকে, এটি হচ্ছে ক্লোয়েকা, যেটাকে বলা হচ্ছে অবসারণী ছিদ্র, এদিকে অবস্থান করছে। এই ছিদ্রের এখানে লেখা আছে, দেখো এই ছিদ্রের উভয় পাশে অবস্থিত দুটি পিরকা বা প্যাপিলা বলা হচ্ছে, পিরকার শীর্ষভাগে দুটি উদরীয় ছিদ্র বিদ্যমান। এই ক্লোয়েকার উভয় পাশে এখানে দেখো দুটা পিরকা এবং পিরকার শীর্ষভাগে কিন্তু দুটি ছিদ্র রয়েছে, এগুলোকে বলা হয় অ্যাবডোমিনাল পোর বা উদরীয় ছিদ্র। পুরুষ হাঙ্গরের শ্রোণী পাখনার ভিতরের প্রান্তে দণ্ডের মতো আঁকড়া ক্লাসপার থাকে যা যৌন সঙ্গমে সাহায্য করে থাকে। এটি এখানে নিচে লেখা আছে মেইল ইন্ডিয়ান ডগ ফিশ এবং এটা ভেন্ট্রাল ভিউতে এখানে দেখা যাচ্ছে। শ্রোণী পাখনা দুটির মাঝখানে কিন্তু এভাবে পিছনের দিকে, শ্রোণী পাখনার ঠিক ভিতরের দিকে দণ্ডের মতো দুটি আঁকড়া বা ক্লাসপার বলা হয়ে থাকে যা তাদেরকে প্রজননের সময় যৌন সঙ্গমে সাহায্য করে থাকে। সবশেষে লেজের অংশটা যদি আমরা খেয়াল করি, হাঙ্গরের অবসারণী হতে দেহের পশ্চাৎ প্রান্ত পর্যন্ত অংশকে লেজ বলা হয়ে থাকে, অর্থাৎ একটু আগে যে ক্লোয়েকা বা অবসারণী ছিদ্র দেখলাম সেখান থেকে এই শেষ প্রান্ত পর্যন্ত অংশটা হচ্ছে লেজ, এবং লেজটি পার্শ্বীয় ভাবে চাপা এবং পুচ্ছ পাখনা দ্বারা বেষ্টিত। এই যে পার্শ্বীয় ভাবে চাপা চাপা এবং পুচ্ছ পাখনা দ্বারা এটা কিন্তু বেষ্টিত। পুচ্ছ পাখনা হেটারোসার্কাল, হেটারোসার্কাল বলতে বোঝায় যে এর যে দুটা লোব আছে এই দুটি লোব কিন্তু সমান নয়, তাহলে এই জন্য এটাকে বলা হয়ে থাকে হেটারোসার্কাল ধরনের পুচ্ছ পাখনা। পুচ্ছ পাখনার শুরুতে অঙ্কীয় ও পৃষ্ঠীয় দিকে একটি করে গর্ত থাকে, এখানে আমি ছবিতে ইন্ডিকেট করেছি, দেখো এই যে পুচ্ছ পাখনার পৃষ্ঠীয় দিকে এবং অঙ্কীয় দিকে এখানে দুইটা ছিদ্র থাকে, এদেরকে বলা হয়ে থাকে কডাল পিট। এটি হলো হাঙ্গরের যে মস্তক, দেহকাণ্ড এবং লেজ, এই তিনটি ভাগে ভাগ করে এটার বাহ্যিক অঙ্গসংস্থানিক যে বৈশিষ্ট্যগুলো, অর্থাৎ বাইরে থেকে বাহ্যিক অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্য বলতে আমরা কোনগুলোকে বুঝবো, অর্থাৎ এর বাইরের দিক থেকে একটি প্রাণীকে তুমি কি কি বৈশিষ্ট্য দেখতে পাও, প্রাণীদের দেহের কি কি বৈশিষ্ট্য তুমি দেখতে পাচ্ছ, ওগুলো নিয়ে আলোচনা করলাম। আমরা হাঙ্গরের ডাইজেস্টিভ সিস্টেম অর্থাৎ পরিপাকতন্ত্র নিয়ে আলোচনা করব। হাঙ্গরের পরিপাকতন্ত্র তো নিশ্চয়ই তোমরা বুঝো এবং জানো যে তন্ত্রের মাধ্যমে পরিপাক কার্যক্রম সম্পন্ন হয় যে কোনো প্রাণীর, তাকে বলা হয়ে থাকে পরিপাকতন্ত্র। তো হাঙ্গরের পরিপাকতন্ত্র দুটি অংশ নিয়ে গঠিত, একটি হচ্ছে পরিপাক নালী, আরটি হচ্ছে পরিপাক গ্রন্থি। পরিপাক নালী বা এলিমেন্টারি ক্যানাল যেটাকে বলা হয়ে থাকে, আরটা হচ্ছে যে ডাইজেস্টিভ গ্ল্যান্ড যেগুলো আছে পরিপাক গ্রন্থি। এই দুটি অংশ নিয়ে কিন্তু পরিপাকতন্ত্র গঠিত। এখন এই পরিপাক নালী এবং পরিপাক গ্রন্থিতে কি কি আছে, পরিপাক নালীর অংশটি যদি আমরা খেয়াল করি কি কি নিয়ে গঠিত, মুখ ও মুখ বিহ্বর, গলবিল, অন্ননালী, পাকস্থলী, অন্ত্র, পায়ু, এই অংশগুলো নিয়েই পরিপাক নালী গঠিত। আর পরিপাক গ্রন্থির মধ্যে কি কি আছে, যকৃৎ, অগ্নাশয়, র্যাক্টাল গ্রন্থি, প্লীহা, এই অংশগুলো নিয়ে হাঙ্গরের পরিপাক গ্রন্থি গঠিত। তা এগুলোই হচ্ছে মোটামুটি হাঙ্গরের পরিপাক গ্রন্থি এবং পরিপাক নালীর অংশগুলো আমরা দেখলাম। এই ছবিটি দিয়ে আমরা হাঙ্গরের পরিপাক নালীটা আগে জানবো এবং চেনার চেষ্টা করব হাঙ্গরের পরিপাক নালী কিভাবে শুরু হয়েছে। মুখছিদ্র থেকে শুরু হয় এবং সর্বশেষ অবসারণী ছিদ্র বা পায়ু ছিদ্রের মাধ্যমে কিন্তু এটা সমাপ্তি ঘটে। তাহলে এই এলিমেন্টারি ক্যানেলের শুরুটা হয়েছে মুখছিদ্র, মুখছিদ্রের পরেই থাকে কি যেটাকে বলা বুকাল ক্যাভিটি বা বাককাল ক্যাভিটি বা মুখ বিবর যেটাকে বলা হয়ে থাকে, মুখ বিবরের পরেই থাকে ফ্যারিংস বা গলবিল, গলবিলের পরের অংশটিকে বলা হয় গ্যাসোফেগাস বা অন্ননালী, গ্রাস নালী যেটাকে বলা হয়। গ্রাস নালীটি যেখানে উন্মুক্ত হয়েছে
এখানে দেখো দুইটা অংশ, একটা বড় প্রশস্ত অংশ আর একটা এটা চিকন একটা অংশ, সরু একটা অংশ আছে, এই পুরোটাই কিন্তু পাকস্থলী। অর্থাৎ পাকস্থলী দুটি ভাগে বিভক্ত। হাঙ্গরের পাকস্থলীর প্রথম অংশটি হচ্ছে কার্ডিয়াক স্টোমাক এবং দ্বিতীয় অংশটি হচ্ছে পাইলোরিক স্টোমাক। তাহলে কার্ডিয়াক স্টোমাক এবং পাইলোরিক স্টোমাক এই দুইটা নিয়ে কিন্তু হাঙ্গরের পাকস্থলী গঠিত। এই পাইলোরিক স্টোমাকের শেষের দিকে একটি স্ফীত অংশ দেখা যাচ্ছে যেটাকে বলা হয় বার্সেন্টিয়ানা, এবং বার্সেন্টিয়ানার পরেই কিন্তু যে অংশটি সেটি হচ্ছে ইন্টেস্টাইন বা অন্ত্র। এক্ষেত্রে উল্লেখ করি যে ইন্টেস্টাইন হাঙ্গরের যে অন্ত্র সেটিও কিন্তু বিশেষ বৈশিষ্ট্য মণ্ডিত। কেন, এটাকে যদি লম্বচ্ছেদ করা হয় দেখো পাশের চিত্রটিতে খেয়াল করো, এর ভেতরের যে অন্তঃপ্রাচীর আছে সেটি কিন্তু এভাবে পেঁচানো অবস্থায়, হ্যাঁ স্পাইরাল বা পেঁচানো সর্পিল আকারে সজ্জিত রয়েছে। এটাকে বলা হয়ে থাকে স্ক্রল ভালভ বা স্পাইরাল ভালভও বলা হয়ে থাকে। অন্তঃপ্রাচীরটা এভাবে সর্পিল আকারে সজ্জিত থাকে। তাহলে এটা হলো একটা বিশেষ বৈশিষ্ট্য হাঙ্গরের। ইন্টেস্টাইনের ঠিক পরেই হচ্ছে রেক্টাম বা মলাশয় যেটাকে বলা হয়। এখানে একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এই মলাশয়ের সাথে কিন্তু একটা রেক্টাল গ্ল্যান্ড অর্থাৎ রেক্টাল গ্রন্থি যুক্ত আছে যেটা এখানে অবসারণীতে মুক্ত হয়। এই অবসারণীতে মুক্ত হয়েছে রেক্টাল গ্রন্থি, তাহলে মলাশয় থেকে এবং রেক্টাল গ্রন্থি থেকে এভাবে এখানে এসে মুক্ত হওয়া অবসারণী ছিদ্রের মাধ্যমে কিন্তু দেহের বাইরে উন্মুক্ত হয়েছে, অর্থাৎ হাঙ্গরের যে পরিপাক নালী সেটি এখানে এসে শেষ হয়ে গিয়েছে। তাহলে মুখচ্ছিদ্র থেকে একেবারে অবসরণী ছিদ্র পর্যন্ত এটি হচ্ছে হাঙ্গরের পরিপাক নালী। এখন আমরা চিত্রের মাধ্যমে যেটা বুঝতে পেরেছি সেটা আমরা এখন তত্ত্বীয়ভাবে সেটা পড়ব এবং আবারও বোঝার চেষ্টা করব। মুখচ্ছিদ্র, মুখচ্ছিদ্রটি প্রশস্ত অর্ধচন্দ্রাকৃতির এবং অঙ্কীয়, মুখ বিবরে এটি উন্মুক্ত হয়। উপরে নিচে তরুণাস্থিময় চোয়াল রয়েছে এবং প্রতিটি চোয়ালে কয়েক সারিতে বিন্যস্ত তীক্ষ্ণ বাঁকা হোমোডন্ট, খেয়াল করো হোমোডন্ট অর্থাৎ একই আকার আকৃতির ধরনের দাঁত দেখা যায়। তাহলে হাঙ্গরের উভয় চোয়ালে কিন্তু তীক্ষ্ণ ছোট বাঁকা দাঁত রয়েছে। দাঁতগুলোর প্রকৃতি হচ্ছে বা ধরন হচ্ছে হোমোডন্ট ধরন। হোমোডন্ট বলতে বোঝায় যে দাঁতগুলোর আকার আকৃতি একই ধরনের, তাদেরকে বলা হয় হোমোডন্ট। মুখ বিবর অর্থাৎ মুখচ্ছিদ্র মুখ বিবরে বা বাক্কাল ক্যাভিটির মধ্যে মুক্ত হয়েছে। এই মুখ বিবর সম্পর্কে আমরা কি জানব, মুখ বিবর প্রশস্ত মিউকাস পর্দা বেষ্টিত, এটার মেঝেতে পেশিবিহীন গ্রন্থিবিহীন অনরজিহ্বা বিদ্যমান রয়েছে। গলবিলে এটি উন্মুক্ত হয়, মুখ বিবরটি উন্মুক্ত হয় গলবিলে। গলবিল বা ফ্যারিংস এটি মুখ বিবরের পরবর্তী পরিপাক নালীর প্রশস্ত একটি অংশ। আমি চিত্রেই তোমাদেরকে একটু আগে দেখিয়েছি মুখ বিবরের পরবর্তী অংশটা হচ্ছে গলবিল, এবং এই গলবিলটা অনেকটা প্রশস্ত। গলবিলের প্রতি পার্শ্বে 5টি ফুলকা ছিদ্র এবং একটি করে স্পাইরাতো বিদ্যমান রয়েছে। ইসোফেগাস বা যেটাকে অন্ননালী বা গ্রাস নালীও বলা যেতে পারে, অন্য নালীর চিত্রটা পাশে আছে দেখো, এই যে গলবিলের ঠিক পরে এটা কিন্তু আরো প্রশস্ত। গলবিলটি পশ্চাতে খাটো প্রশস্ত অন্য নালীতে মুক্ত হয়। এর আভ্যন্তরীণ প্রাচীরে অসংখ্য অনুদৈর্ঘ্য ভাঁজ দেখা যায়। এখানে এই যে ভাঁজ গুলো দেখে তোমরা বুঝতে পারছো সেটি অনেকগুলো অনুদৈর্ঘ্য ভাঁজ দেখা যায়। পাকস্থলী, উদরীয় গহ্বরে বিস্তৃত প্রশস্ত পেশিবহুল পাকস্থলী দেখতে ইংরেজি জে অক্ষরের মতো। যেহেতু একটু আগে আমি দেখিয়েছি এটা দুইটা অংশে বিভক্ত, একটা প্রশস্ত অংশটা কার্ডিয়াক এবং এরপর হচ্ছে পাইলোরিক, এই পুরো অংশটাই দেখো ইংরেজি জে অক্ষরের মতো দেখতে অনেকটা মনে হয়। এটি দুটি অংশে বিভক্ত, কার্ডিয়াক এবং পাইলোরিক স্টোমা এবং পাইলোরিক পাকস্থলী। কার্ডিয়াক এবং পাইলোরিক পাকস্থলীর সংযোগ স্থলে অন্ধথলি নামক আঙ্গুলের মতো একটি উপবৃদ্ধি দেখা যায়। এখানে দেখো ব্লাইন্ড স্যাক লেখা আছে, এই যে ব্লাইন্ড স্যাক এবং এই এটা হচ্ছে এই দুইটা কার্ডিয়াক এবং পাইলোরিক স্টোমাকের মাঝখানে একটি আঙ্গুলের মতো উপবৃদ্ধি, ছোট একটি দেখা যাচ্ছে অংশ, এটিকে বলা হয়ে থাকে অন্ধথলি।
আচ্ছা, এছাড়া এই কার্ডিয়াক এবং এই যে পাইলোরিক স্টোমাক, এই দুটির মাঝখানে একটা পেশি বহুল একটা অংশ থাকে যেটাকে কপাটিকা বলা হয়ে থাকে, এবং এটার নাম হচ্ছে স্ফিংটার কপাটিকা বা স্ফিংটার ভালভ। কার্ডিয়াক পাকস্থলীর প্রাচীরে অসংখ্য অনুদৈর্ঘ্য ভাঁজ থাকে, এটা আমরা ছবি দেখলেই কিন্তু বুঝতে পারছি, অসংখ্য অনুদৈর্ঘ্য ভাঁজ রয়েছে। পাইলোরিক পাকস্থলীর শেষ ভাগে পেশিবহুল বার্সা এন্টিয়ানা এবং এদের মাঝে পাইলোরিক কপাটিকা থাকে। এই যে পাইলোরিক পাকস্থলী যেটি, সেটির শেষ ভাগে বার্সা এন্টিয়ানা নামক একটি পেশিবহুল অংশ, এবং এটি পরেই কিন্তু, এবং এই দুটার মাঝখানে, তো বার্সা এন্টিয়ানা এবং পাইল পাকস্থলীর দুইটার মাঝখানে একটা কপাটিকা থাকে, যেটাকে বলা হয়ে থাকে পাইলোরিক কপাটিকা। এরপর আসছে অন্ত্র, পাশেই অন্ত্রের একটা ছবি দেয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। হাঙ্গরের অন্ত্র সোজা প্রশস্ত নলাকার একটি গঠন, এর অন্তঃপ্রাচীর ভরির কাটার উল্টো দিকে বা বামাবর্তে ভাঁজযুক্ত। এর অন্তঃপ্রাচীরটা অ্যান্টি ক্লকওয়াইজ, এটা বা বামাবর্তে ভাঁজযুক্ত হয়ে থাকে। সর্পিল আকারে বিস্তৃত হয়ে কপাটিকা সদৃশ অংশ গঠন করে বলেই একে সর্পিল কপাটিকা বা স্পাইরাল ভালভ বলে। অনুদৈর্ঘ্যভাবে প্রতিটি কপাটিকা 2.5 অর্থাৎ আড়াই প্যাচ যুক্ত হয়ে থাকে। স্ক্রল কপাটিকা অন্ত্রের শোষণতল বৃদ্ধি এবং খাদ্যের দ্রুত প্রবাহকে নিয়ন্ত্রণ করে। তাহলে এই যে অন্তঃপ্রাচীরটা সর্পিল আকারে পেঁচানো হয়ে সজ্জিত হয়েছে, এটার উদ্দেশ্য হচ্ছে অ্যাকচুয়ালি অন্ত্রের শোষণতলটা বৃদ্ধি করা এবং খাদ্যের দ্রুত প্রবাহকে নিয়ন্ত্রণ করা। সর্বশেষ আসছে রেকটাম বা মলাশয়। অন্ত্রের নিচের দিকে সরু হয়ে মলাশয় গঠন করে, যা অবসারণী ছিদ্র পথে দেহের বাইরে উন্মুক্ত হয়। ঠিক অন্ত্রের পরে কিন্তু এই মলাশয় অবস্থিত। হাঙ্গরের অবসারণী হলো এর পায়ু বা মলাশয় ছিদ্র এবং রেকটাল গ্রন্থি ছিদ্র ও জনন ছিদ্রের সমন্বয়ে গঠিত একটি সাধারণ ছিদ্র। অর্থাৎ যে অবসারণী ছিদ্রের মাধ্যমে দেহের বাইরে উন্মুক্ত হয়েছে, সেটি হচ্ছে অনেকগুলো ছিদ্র, বেশ কয়েকটি ছিদ্র কিন্তু এখানে এসে সাধারণ ছিদ্র রূপে উন্মুক্ত হয়েছে। এখানে রেকটাল গ্রন্থি ছিদ্র রয়েছে, জনন ছিদ্র এসে এই মলাশয়ে বা অবসারণী পথে উন্মুক্ত হয়েছে, কাজে এটি একটি সাধারণ ছিদ্র হিসেবে অবসারণী ছিদ্রটি দেহের বাইরে উন্মুক্ত হয়। এই ছবিটি দেখলেই নিশ্চয় তোমরা বুঝতে পারছো। এখন আমরা যেটা জানব, হাঙ্গরের পরিপাক গ্রন্থি গুলো সম্পর্কে জানবো। এর আগে আমরা তখন পড়েছি হাঙ্গরের পরিপাক নালী, পরিপাক তন্ত্রের যে দুটি অংশ, পরিপাক নালী, পরিপাক গ্রন্থি, পরিপাক নালী সম্পর্কে আমরা জেনেছি। এখন এটা হচ্ছে পরিপাক গ্রন্থি। পরিপাক গ্রন্থিগুলোর মধ্যে প্রথমে আসছে যকৃৎ, যকৃৎ লম্বা হলুদাভ দ্বিখণ্ডক যুক্ত গ্রন্থি যা উদর গহ্বরে অবস্থান করে। যকৃৎ কোনটি এখানে আমি চিহ্নিত করা আছে দেখো, এই দুটি হচ্ছে, এই দুটা অংশ নিয়েই যকৃৎ, যকৃতের দ্বিখণ্ডক যুক্ত। এটি যকৃতের ডান খণ্ডে ভি আকৃতি পিত্তথলি থাকে, এটা হচ্ছে ডান খণ্ড, এবং ডান খণ্ডে এই যে পিছনে দেখো পিত্তথলি আমি এখানে চিহ্নিত করেছি, দেখা যাচ্ছে কালো বর্ণে যেটি, সেটি হচ্ছে পিত্তথলি। এই পিত্তথলি থেকে একটা নালী এসে কিন্তু আবার অন্ত্রের সাথে যুক্ত হয়েছে, তাহলে পিত্তথলি থেকে পিত্তনালী বের হয়ে এসে অন্ত্রের প্রথম অংশে যুক্ত হয়। অগ্ন্যাশয় চিত্রে আমরা অগ্ন্যাশয় কোনটি দেখিনি, যে যকৃতের ঠিক নিচে এখানে চিহ্নিত করা আছে, এটা হচ্ছে অগ্ন্যাশয়। কার্ডিয়াক ও পাইলোরিক পাকস্থলীর মাঝে অবস্থিত একটি অনিয়তাকার, অর্থাৎ অনিয়তাকার বলতে বোঝায় নির্দিষ্ট কোনো আকৃতি যার নেই, সাদা বর্ণের একটি গ্রন্থি, সাদা বর্ণের অনিয়তাকার একটি গ্রন্থি, যেটা কার্ডিয়াক এবং পাইলোরিক, যে কার্ডিয়াক এবং পাইলোরিক পাকস্থলীর মাঝখানে এটি অবস্থান করছে। পিত্তনালীর বিপরীতে অগ্ন্যাশয় নালী অন্ত্রে উন্মুক্ত হয়। অগ্ন্যাশয় নালীটি ঠিক পিত্তনালীটা আমরা একটু আগে বললাম কোথায়, এই পিত্তনালীটা এসে অন্ত্রের প্রথম অংশে এটা যুক্ত হয়ে থাকে। অন্ত্র হচ্ছে এটি এবং অন্ত্রের ঠিক প্রথম অংশে এটা যুক্ত হয়। অন্ত্রের যেখানে পিত্তনালীটা যুক্ত হয় তার ঠিক বিপরীত দিকে অগ্ন্যাশয় নালী এসে অন্ত্রে উন্মুক্ত হয়। রেকটাল গ্রন্থি, ক্ষুদ্র আঙ্গুলের মতো রেকটাল গ্রন্থি মলাশয়ের পৃষ্ঠ দিকে নালী দ্বারা যুক্ত থাকে, যেখানে রেকটাল গ্রন্থি দেখা যাচ্ছে, এবং এটি মলাশয়ের পৃষ্ঠীয় দিকে একটি নালী দ্বারা যুক্ত থাকে। এর কাজটি এখনো অজ্ঞাত, এর কি কাজ সেটা এখনো জানা যায়নি।
সর্বশেষ হচ্ছে প্লীহা। এখানে প্লীহার ছবিটা দেখা যাচ্ছে, এটা কিন্তু একটা বেশ বড় একটা গ্রন্থি, একটি বড় গ্রন্থি যা কার্ডিয়াক এবং পাইলোরিক পাকস্থলীর সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত থাকে, এটি হচ্ছে প্লীহা। তাহলে এটা গেল আমাদের হাঙ্গরের পরিপাক গ্রন্থিগুলোর পরিচিতি। পরিপাক নালী সম্পর্কে আমরা জানলাম, পরিপাক গ্রন্থিগুলো সম্পর্কে আমরা জেনেছি। পরিপাক তন্ত্রটির আরেকটি ছবি দিয়ে আমরা এই পরিপাক তন্ত্রের গঠনটা শেষ করতে চাচ্ছি। সেটা হচ্ছে তার মুখছিদ্র, এখানে দেখা যাচ্ছে মুখছিদ্র থেকে শুরু, এটা হচ্ছে মুখ গহ্বর। মুখছিদ্রটি মুক্ত হচ্ছে মুখ গহ্বরে। মুখ গহ্বরের পরে হচ্ছে ফ্যারিংস বা গলবিল, যেটাকে বলা হয়। গলবিলের পরে হচ্ছে ইসোফেগাস, যেটা ইসোফেগাস বা অন্ননালী। অন্ননালীটি যুক্ত হয়েছে স্টোমাকে। স্টোমাকের পাশে লিভারও দেখা যাচ্ছে, গল ব্লাডার অবস্থান শো করা হয়েছে এখানে। এবং এই পাকস্থলীটি অন্ত্রে উন্মুক্ত শেষ হয়েছে, অন্ত্রের সাথে যুক্ত হয়েছে। অন্ত্রের ভেতরের অংশটাও এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে, যেটাকে স্পাইরাল ভালভ বলা হচ্ছে। যে স্পাইরাল ভালভ ইন্টেস্টাইনস, অর্থাৎ স্পাইরাল ভালভ যুক্ত ইন্টেস্টাইন। গল ব্লাডার তো আমরা বললাম, এই উপঅন্ত্রের পরে অ্যানাস বা পায়ুছিদ্রের মাধ্যমে এটা বাইরে উন্মুক্ত হয়েছে। তাহলে এটা হচ্ছে হাঙ্গরের পরিপাক তন্ত্র, পরিপাক নালী এবং পরিপাক গ্রন্থিগুলোর অবস্থান আবার এখানে তুলে ধরেছি। এখন আমরা যেটা জানব সেটি হচ্ছে হাঙ্গরের খাদ্য এবং পরিপাক, অর্থাৎ পরিপাক তন্ত্রের গঠন সম্পর্কে জেনেছি, কিন্তু পরিপাক পদ্ধতিটি বা পরিপাক যেটা ওকে বলা হয়ে থাকে, পরিপাকের শারীরবৃত্ত, কিভাবে পরিপাক ঘটে সেটা। খাদ্য সম্পর্কে আমরা এক কথায় যেটা, হাঙ্গর মাংসাশী প্রাণী, তাই এর প্রধান খাবার হচ্ছে মাছ, কাঁকড়া, লবস্টার, ওয়াম, এগুলো হচ্ছে হাঙ্গরের প্রধান খাবার। এরা খাদ্যকে আংশিকভাবে ছিঁড়ে বা টুকরো করে মুখ বিবরে প্রবেশ করায়। মুখ এবং গলবিলে খাদ্যের কোনো পরিপাক হয় না, শুধুমাত্র মিউকাস মিশ্রিত হয়ে পাকস্থলীতে যায়। তাহলে আমরা কি জানলাম, খাদ্যের পরিপাকটা কিন্তু মুখ বা গলবিল এর কোথাও শুরু হয় না, শুধুমাত্র এই মুখে এবং গলবিল অংশে এটা মিউকাস দ্বারা মিশ্রিত হয় এবং সরাসরি পাকস্থলীতে চলে যাচ্ছে। কার্ডিয়াক পাকস্থলীতে গ্যাস্ট্রিক গ্রন্থি, আমাদের পাকস্থলীতে গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে, সেই গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে নিঃসৃত রসে প্রোটিনের পরিপাকটা শুরু হয়। তাহলে এখানেই প্রথম প্রোটিনের পরিপাক শুরু হচ্ছে, তাও আবার কোথায়, কার্ডিয়াক পাকস্থলীতে। পাকস্থলী তো দুইটা অংশ আমরা জেনেছি, কার্ডিয়াক পাকস্থলী, পাইলোরিক পাকস্থলী। তাহলে কার্ডিয়াক পাকস্থলীতে প্রোটিন পরিপাক শুরু হয়, সেটা কিভাবে, আমিষ যে প্রোটিন যেটা, সেটা পানির সহযোগিতায়, পানির উপস্থিতিতে পেপসিন, অর্থাৎ গ্যাস্ট্রিক রসে যে পেপসিন থাকে, পেপসিন এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে ভেঙে গিয়ে প্রোটিওজ এবং পেপটন তৈরি করে। তাহলে আমিষ ভেঙে গিয়ে এখানে প্রোটিওজ এবং পেপটন তৈরি হচ্ছে কোথায়, কার্ডিয়াক পাকস্থলীতে। পাইলোরিক পাকস্থলীতে খাদ্যের কোনো পরিপাক ঘটে না। অন্ত্রের মধ্যে কাইম প্রবেশের পর, খেয়াল করো, অন্ত্রের মধ্যে যখন, অর্থাৎ কার্ডিয়াক পাকস্থলী পাইলোরিক পাকস্থলী পথে থেকে বের হয়ে এসে কাইম, কাইম বলতে আমরা কি বুঝি, মন্ড, অর্থাৎ খাদ্যটা অলরেডি পরিপাক শুরু হয়ে গেছে, ভেঙে যাচ্ছে, এই মিউকাস মিশ্রিত, এনজাইম মিশ্রিত খাবারটিকে কি বলা হয়, কাইম বলা হয় বা মন্ড বলা হয়। অন্ত্রের মধ্যে যখন এই মন্ডটা বা কাইম প্রবেশ করে, প্রবেশের পর যকৃত থেকে, আমরা জানি অন্ত্রের শুরুতেই পিত্তরস, পিত্তনালী থেকে পিত্তরস, অগ্নাশয় থেকে অগ্নাশয় রস এসে যুক্ত হচ্ছে অন্ত্রের মধ্যে। তাহলে যকৃৎ থেকে নিঃসৃত পিত্ত রসে ক্ষারীয় মাধ্যম সৃষ্টি হয়। যকৃৎ থেকে যে পিত্ত রসটা নিঃসৃত হয়ে পিত্তথলি হয়ে পিত্তনালীর মাধ্যমে অন্ত্রে আসে, তার কাজ হচ্ছে এই মন্ডটাকে কি করা, ক্ষারীয় একটা মিডিয়া তৈরি করা সেখানে, কারণ ওটা অম্লীয় থাকে, ওখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশ্রিত হয়, কাজে ওটা অ্যাসিডিক থাকে, তাই এটাকে ক্ষারীয় মাধ্যমে পরিণত করা হচ্ছে পিত্তরসের কাজ। অগ্নাশয় নিঃসৃত ট্রিপসিন, অ্যামাইলেজ, লাইপেজ ইত্যাদি এনজাইমের কার্যকারিতায় স্নেহ, শর্করা এবং প্রোটিন জাতীয় খাদ্য পরিপাক হয়ে অ্যামাইনো অ্যাসিড, গ্লুকোজ, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হয়। অ্যামাইনো অ্যাসিড, গ্লুকোজ, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হয়। তাহলে স্নেহ, শর্করা, প্রোটিন, এই খাবারগুলোর পরিপাক সম্পন্ন হচ্ছে এখানে। প্রোটিওজ এবং পেপটন, ট্রিপসিন এনজাইমের কার্যকারিতায় অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়। স্টার্চ ও গ্লুকোজ জাতীয় খাবার, গ্লাইকোজেন জাতীয় খাবার যেগুলো, সেগুলো অ্যামাইলেজ এনজাইমের কার্যকারিতায় গ্লুকোজে
পরিণত হচ্ছে। স্নেহকণা বা লিপিড যেটাকে বলেন থেকে পাইপেজ এনজাইমের কার্যকারিতায় ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হয়। এটি হচ্ছে বিক্রিয়াগুলো, আমি এখানে দেখানোর চেষ্টা করেছি কোন কোন খাবার কি কি খাদ্যসারে পরিণত হচ্ছে। তাহলে এই যে অন্ত্রের মধ্যেই আমাদের দেখতে পাচ্ছি যে আমরা হাঙ্গরের অন্ত্রেই কিন্তু খাদ্যের পরিপাকটা সম্পন্ন হয়েছে, অর্থাৎ জটিল কঠিন খাবারগুলো ভেঙে এখানে দেহের জন্য শোষণ উপযোগী উপাদানে পরিণত হয়েছে। এখন এই শোষণ উপযোগী যেগুলোকে খাদ্যসার বলা হয়ে থাকে, এই খাদ্যসারগুলো অন্ত্রের গাত্রে কিন্তু শোষিত হবে। পরিপাকৃত খাদ্যসার অন্ত্রের প্রাচীরে শোষিত হয়। আমরা একটু আগে দেখেছি স্পাইরাল ভালভ আছে, সেখানে অন্ত্রের শোষণ তল যেটা কাজ করে, অন্ত্রের প্রাচীরে শোষিত হয় পরিপাকৃত খাদ্যসারগুলো। আর অপাচ্য অংশগুলো মলাশয় হয়ে অবসারণী পথে দেহের বাইরে নিষ্কাশিত হয়ে যায়। এভাবেই হাঙ্গরের পরিপাক কার্যক্রমটি সম্পন্ন হয়। আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। সবার সুস্থতা এবং নিরাপত্তা কামনা করে আজকে অনলাইন ক্লাস থেকে আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।